আজ আপনি শুনবেন স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কার্ডবোর্ড বক্স। গল্প পাঠে এবং ওয়াটসনের চরিত্রে অভিক, লেস্ট্রাডের ভূমিকায় দীপক, মিস কাশিংয়ের চরিত্রে রীতি, জিম ব্রাউনারের ভূমিকায় অপূর্ব, সারা কাশিংয়ের চরিত্রে মৌ, মেরি কাশিংয়ের ভূমিকায় লেখা এবং শার্লক হোমসের চরিত্রে সায়ন। অনুবাদ এবং নাট্যরূপ তৃণাঙ্কুর। ডিজাইনিং পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। শার্লক হোমসের কাহিনী নির্বাচন করতে গিয়ে একটা বিষয় সজাগ থেকেছি বরাবর। চাঞ্চল্যকর ঘটনা যথাসম্ভব পরিহার করেছি। এমন কীর্তি কাহিনী লিখেছি যার ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে আমার আশ্চর্য বন্ধুটির অসাধারণ প্রতিভা। সবসময় অবশ্য তা সম্ভব হয়নি, নইলে সত্যের অপলাভ হয়। অগাস্টের একটা গরম দিন, বেকার স্ট্রিটে গা ঢেলে বসে আছি আমি আর হোমস। আফগানিস্তানে থাকার ফলে গরম আমার গা শোয়া। হোমস কিন্তু সোফায় কুণ্ডলি পাকিয়ে বসে সকালের ডাকে আসা একটা চিঠি বারবার পড়ছে। এই সময় হোমস আমাকে চমকে দিল মনে মনে আমি কি ভাবছি তার হুবহু বর্ণনা দিয়ে। পরে অবশ্য বুঝিয়ে দিল কি করে তা সে বুঝল। শুধু আমার মুখের ভাব আর চোখের চাহনি অনুধাবন করে। এ তো গেল আমার চিন্তাভাবনা আর পড়ে পাওয়া 14 আনার নমুনা। কিন্তু আজ সকালের খবরের কাগজে একটা আশ্চর্য কার্ডবোর্ড বক্সের যে খবরটা বেরিয়েছে তা এত সহজে সমাধান করা যাবে বলে মনে হয় না। ক্রয়ডনের ক্রস স্ট্রিট নিবাসিনী মিস কাশিং ডাকে পেয়েছেন বাক্সটা, দেখেছো? না তো। এ নাও, ধরো, জোরে জোরে পড়ো। এই বলে হোমস সেদিনের খবরের কাগজটা আমার দিকে এগিয়ে দিল। আমি কাগজটা পড়লাম। ক্রয়ডনের ক্রস স্ট্রিট নিবাসিনী মিস সুজ্যান কাশিংয়ের সঙ্গে অত্যন্ত বিটকেল ধরনের একটা ইয়ার্কির খবর বেরিয়েছে। নিছক রঙ্গ না হয়ে এর পেছনে কুটিল কোনো ষড়যন্ত্র থাকাও বিচিত্র নয়। গতকাল দুপুর দুটোয় ডাকপিয়ন ব্রাউন কাগজে মোড়া একটা ছোট্ট প্যাকেট দিয়ে যায় তাকে। মোটাদানা নুনঠাসা একটা কার্ডবোর্ডের বক্স ছিল তার মধ্যে। বক্সটা খুলে মিস কাশিং আঁতকে ওঠেন। ভেতরে মানুষের সদ্য কাটা দুটি কান। তার আগের দিন সকালে বেলফাস্ট থেকে পাঠানো হয়েছে বাক্সটা। মিস কাশিং 50 বছরের মহিলা, একা থাকেন, আত্মীয় পরিজন বন্ধুবান্ধব বলতে কেউ নেই। বাক্সটা কে পাঠিয়েছে তাই ধরা যাচ্ছে না। বছর কয়েক আগে পেনজেতে থাকবার সময় উনি 3 ডাক্তারি ছাত্রকে ঘর ভাড়া দিয়েছিলেন, কিন্তু তাঁদের উৎপাতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বের করে দেন তাদের বাড়ি থেকে। পুলিশের সন্দেহ এই 3 ছোকরাই লাশ কাটা ঘর থেকে এই 2টি কান সংগ্রহ করে মিস কাশিংকে পাঠিয়েছে ভয় দেখানোর জন্য। এই অনুমানের খানিকটা সম্ভাবনা রয়েছে আরেকটা কারণে। 3 বিটলের মধ্যে একজন নাকি উত্তর আয়ারল্যান্ডের মানুষ। মিস কাশিং যতদূর জানি বেলফাস্টে থাকে। ইতিমধ্যে স্কটল্যান্ড ইয়ার্ডের অন্যতম সুদক্ষ চৌখস ডিটেকটিভ মিস্টার লেস্ট্রা তদন্তভার গ্রহণ করেছেন এবং তদন্ত চালিয়ে যাচ্ছেন। পড়া শেষ হল। হোমস বলল, এই গেল গিয়ে ক্রনিকলের খবর। লেস্ট্রাডের কাছ থেকে আজ সকালে একটা চিরকুট পেয়েছি। সে লিখেছে, কেসটা খুবই সহজ বলে মনে হয়, নিজেরাই ফয়সালা করে ফেলবো এই বিশ্বাস আছে, কিন্তু কোত্থেকে শুরু করব এ নিয়ে একটু ধাঁধায় আছি। বেলফাস্ট টেলিগ্রাম পাঠিয়ে জানতে চেয়েছিলাম পার্সেলটা পাঠিয়েছে কোন মহাপ্রভু, কিন্তু সারাদিন এত পার্সেল ওদের ওখানে জমা পড়ে যে বিশেষ এই পার্সেল কে এনেছে তা তাদের মনে নেই, শনাক্ত করাও সম্ভব নয়। হানিডিউ তামাকের 8 পাউন্ড বাক্স এটা, এটা দেখে কিছুই ধরা যাচ্ছে না। ডাক্তারি ছাত্রদের অনুমতি দিয়ে আমাদের কাছে খুবই সম্ভবপর বলে মনে হচ্ছে,
কিন্তু আপনি যদি ঘন্টা কয়েক সময় খরচ করতে পারেন তাহলে আপনার সঙ্গে একটু বসা যেত। আমি সারাদিন হয় অফিস নয় বাড়িতে থাকব। ওয়াটসন, যাবে নাকি গরমে বসে বসে এখানে ঝিমোবে? কিছু একটা করার জন্য উসখুস করছি অনেকক্ষণ থেকে। তাহলে ইমিডিয়েটলি গাড়ি ডাকতে বলো, আমি ড্রেসিং গাউন পাল্টে চুরুটের বাক্সটা ভরে এই এলাম বলে। ট্রেনে যাওয়ার সময় বৃষ্টি হয়ে গেল এক পশলা। ক্রয়ডনে পৌঁছে দেখলাম লন্ডনের মতো এত ভ্যাপসা গরম সেখানে নেই। লেস্ট্রয়া হাজির ছিল স্টেশনে। মিনিট পাঁচেক হেঁটে পৌঁছে গেলাম ক্রস স্ট্রিটে মিস কাশিংয়ের বাড়িতে। দুপাশে ইঁটের তৈরি দোতলা বাড়ির দীর্ঘ সারি। একটা দরজায় টোকা মারতেই কমবয়সী ঝি এসে দরজা খুলে দিল, নিয়ে গেল সামনের ঘরে। মিস কাশিং কোলের উপর কাজ করা চাদর বিছিয়ে বসেছিলেন, পাশের টুলে বাস্কেট বোঝাই রঙিন সিল্ক। ভদ্রমহিলার মুখটি ধীর শান্ত, চোখ দুটি নিস্তরঙ্গ, বিশাল মাথার দুপাশ দিয়ে ঝুলছে তেল চকচকে চুলের রাশি। লেস্ট্রয়া ঘরে ঢুকতেই বলল, ওই বিকট বাক্সটা আউটহাউসে পড়ে আছে, নিয়ে যাবেন দয়া করে। নিশ্চয়ই নিয়ে যাব। এখানে রেখেছিলাম আপনার সাক্ষাতে মিস্টার শার্লক হোমসকে দেখাবো বলে। আমার সাক্ষাতে? কেন? যদি প্রশ্ন করতে চান তাই। বললাম তো কিছু জানি না, প্রশ্ন করে আর কি হবে। ঠিকই বলেছেন ম্যাডাম, দেখতেই পাচ্ছি দারুণ বিচলিত হয়েছেন, আর তাই আর এ নিয়ে বোধহয় বিশেষ কথাবার্তা বলতে চাইছেন না, তাই না? দেখুন মশাই, আমি নির্ঝঞ্ঝাট জীবনযাপন করি, কারো সাথে পাঁচে থাকি না। খবরের কাগজে আমার নাম এরোক এ আমি চাই না, পুলিশের হাঙ্গামাও আমার দু চোখের বিষ। মিস্টার লেস্টার্ড, আপনি আউট হাউসে গিয়ে ওগুলো দেখুন। বাড়ির পেছনে ছোট বাগানের শেষে একটা ছাউনিতে ঢুকল লেস্ট্রয়া। বেরিয়ে এলো একটা কার্ডবোর্ডের বক্স, খানিকটা ব্রাউন কাগজ আর একটা সুতো নিয়ে। বাগানের বেঞ্চিতে বসে জিনিসগুলো একে একে পরীক্ষা করল শার্লক। আলোর দিকে সুতোটা তুলে গন্ধ শুকল, বলল, খুবই ইন্টারেস্টিং জিনিস লেস্ট্রয়া, কি বুঝলে? আলকাতরা মাখানো হয়েছে সুতোটায়। হ্যাঁ, আলকাতরাতে ডোবানো টোয়াইন সুতো, কাঁচি দিয়ে কেটেছেন মিস কাশিং। দেখছো না, এই যে এদিকটায় দুবার শুঁয়ো উঠে রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট না? কোনো গুরুত্বই চোখে পড়ছে না আমার। গিঁটটা খোলা হয়নি এবং সেজন্যই দেখা যাচ্ছে গিঁটের বিচিত্র চেহারা। পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেই কারণেই। হ্যাঁ, তাও দেখেছি, চমৎকারভাবে বাঁধা আছে গিঁটটা। সুতো পর্ব তাহলে এখানেই শেষ হলো। এবার ব্রাউন পেপার, কফির গন্ধ পাওয়া যাচ্ছে। ঠিকানাটা লেখা হয়েছে একটু ধরে ধরে, মিস কাশিং অ্যান্ড ক্রস স্ট্রিট ক্রয়ডন। খুব সম্ভবত নিপ বা ওই জাতীয় চওড়া মুখ দিয়ে লেখা, এবং কালিটা খুবই নিকৃষ্ট প্রকৃতির। ক্রয়ডন বানান লিখতে গিয়ে মাঝখানে ভুল করেছিল, পরে কেটে আবার লিখেছে। কাজেই পার্সেল যে পাঠিয়েছে সে একজন পুরুষ মানুষ, পুরুষালি লেখাই তার প্রমাণ, পেটে বিদ্যে নেই। এবং ক্রয়ডনে নতুন এসেছে বলে ক্রয়ডনের বানানটাও ভুল করেছে। বক্সটা হলুদ রঙের, মোস্ট প্রবাবলি হানিডিউ তামাকের আধ পাউন্ডের বাক্স। বাঁ দিকের এই কোণাটা একটু দেখো মন দিয়ে, স্পষ্ট দুটো আঙুলের ছাপ দেখতে পাবে। পশুর চামড়া সংরক্ষণের জন্য যে ধরনের মোটা দানার নুন ব্যবহার করা হয়, বাক্সের মধ্যেও সেই সস্তা নুন ঠাসা হয়েছে। বলতে বলতে বাক্স থেকে ভয়ঙ্কর বস্তু দুটো বের করে কোলের উপর রাখল হোমস। চেয়ে রইল নির্নিমেষ চোখে। দুপাশ থেকে চেয়ে রইলাম আমি আর লেস্ট্রয়া। কান কেটে উপহার পাঠানোর মতো বদ রসিকতা কেউ করতে পারে? সে যে কী ধরনের রসিকতা তা ভেবে পেলাম না। লক্ষ্য করেছো নিশ্চয়ই, কান দুটো দুজন লোকের, একজনের নয়। একজন মহিলা এবং আর একজন পুরুষ। হ্যাঁ, করেছি। লাস্কাটা ঘর থেকে জোগাড় করা হয়েছে, তো দুজনের দুটো কান জোগাড় করা ওদের পক্ষেই সম্ভব। লেস্ট্রয়া, এর মধ্যে ইয়ার্কি বা মজার কোনো চিহ্ন কিন্তু আমি একদমই দেখতে পাচ্ছি না। আপনি ঠিক জানেন? ডিসেক্টিং রুমে যদি এই কান দুটো কাটা হতো লেস্ট্রয়া, তাহলে এর গায়ে সলিউশন লেগে থাকতো যাতে পচে না যায়।
এখন তা যখন নেই তখন কোনো ডাক্তারির ছাত্র এর মধ্যে আছে বলে তো মনে হয় না। তাছাড়া কান কাটা হয়েছে ভোঁতা ছুরি দিয়ে, ডাক্তারি ছাত্র হলে ধারালো ছুরি ব্যবহার করত। তারপর রেক্টিফাইড স্পিরিটে ডুবিয়ে রেখে কান পাঠাতো, নুনের মধ্যে করে পাঠাতো না। না হে না না না, এর পেছনে ইয়ার কি মজা কিচ্ছু নেই, আছে একটা পৈশাচিক অপরাধ। ঠাট্টা যদি কেউ না করে তো অপরাধী বা করতে যাবে কেন? ভদ্রমহিলা পেঞ্জেতে নির্ঝঞ্ঝাটে থাকতেন অনেকদিন, এখানেও আছেন 20 বছর, একদিনের জন্য বাড়ি ছাড়া হননি। অন্যের কান কেটে তাকে পাঠিয়ে কার কি লাভ বলতে পারেন? মুখ দেখে বুঝছেন না আমাদের মতোই উনি অন্ধকারে? বড়দরের অভিনেত্রী হলে অবশ্য আলাদা কথা। আমি কিন্তু তদন্ত শুরু করব ডাবল মার্ডারের ভিত্তিতে, একজন পুরুষ এবং একজন নারীকে খুন করা হয়েছে, একটা কান ছোট নিখুঁত, লতিতে দুল পরার ফুটো থাকার অর্থ এটা কোনো মেয়ের কান, আর একটা কানেও ফুটো রয়েছে রিং পরানোর জন্য, কিন্তু রোদে পোড়া পুরুষ মানুষের কান। দুজনেই এখন পরলোকে এটা ধরে নিতে পারি, নইলে কান কাটাদের খবর অনেক আগেই বেরিয়ে আসতো। আজ হলো গিয়ে শুক্রবার, প্যাকেট পাঠানো হয়েছে বৃহস্পতিবার সকালে, খুনটা তাহলে হয়েছে মোস্ট প্রবাবলি বুধবার কি মঙ্গলবার কি তারও আগে। খুন যে করেছে সেই উপহার পাঠিয়েছে মিস কাশিংকে, সে ছাড়া অন্য কেউ পাঠাতে যাবে কেন বলতে পারো? পার্সেল যে পাঠিয়েছে খুন সেই করেছে ধরে নিতে পারো নিঃসন্দেহে, কিন্তু মিস কাশিংকে এই রকম ধরনের কোনো উপহার পাঠানোর পেছনে সলিড কোনো কারণ নিশ্চয়ই আছে। কি সেই কারণ এটা জানতে পারলেই কেল্লা ফতে। আচ্ছা ওয়াটসন, এমন কি হতে পারে যে কেউ জানাতে চাইছে মিস কাশিংকে যে কাজ হয়ে গেছে, নাকি শুধুই মানসিক যন্ত্রণা দিতে চেয়েছে? সেক্ষেত্রে তো মিস কাশিংয়েরও জানা উচিত লোকটাকে, কিন্তু সত্যি কি উনি জানেন? সন্দেহ আমারও আছে, জানলে কি পুলিশ ডেকে হাটে হাঁড়ি ভাঙতে যেতেন? কান দুটো কোথাও পুঁতে ফেললেই তো ল্যাঠা চুকে যেত, কাকপক্ষীতেও টের পেত না। ক্রিমিনালকে আড়াল করতে চাইলে ঠিক এমনটাই করতেন মিস কাশিং। এখন আড়াল করতে যদি না চাইতেন তাহলে লোকটার নাম বলতেন, তাই না? এই জ্বরটা আগে পরিষ্কার হওয়া দরকার ওয়াটসন, আদারওয়াইজ। শুনে কাঁটা দিয়ে গেল আমার শরীরে, শার্লকের চোয়ালের হাড় শক্ত হয়ে উঠেছে লক্ষ্য করলাম। লেস্ট্রা কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারল না কথাটা। বাগানের বেড়ার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে এতক্ষণ উচ্চ দ্রুত কণ্ঠে কথা বলে যাচ্ছিল হোমস, এবার তড়াক করে উঠে দাঁড়িয়ে হনহন করে এগিয়ে গেল বাড়ির দিকে। মিস কাশিংকে কয়েকটা প্রশ্ন করার আছে। আমি তাহলে ফাড়িতে চললাম, ওনাকে আর কিছু জিজ্ঞেস করার নেই আমার। ওকে গুড বাই লেস্ট্রাড, স্টেশনে যাওয়ার পথে দেখা করে যাব। হোমস ঢুকলো সামনের ঘরে, উদাসীন ভদ্রমহিলা কোলের উপর চাদর রেখে তখনও ছুঁচের কাজ করে যাচ্ছিলেন তন্ময় হয়ে। আমরা গিয়ে দাঁড়াতেই সরল নীল চোখে জিজ্ঞাসা তুলে ধরে তাকালেন আমাদের পানে, বললেন, পুলিশ ভদ্রলোক ঠিকই বলেছেন, নিশ্চয়ই কেউ ভুল করেই পার্সেলটা পাঠিয়েছে। দুনিয়ায় আমার শত্রু বলে কেউই নেই, কাটা কান পাঠিয়ে মজা করবে এরম তো কাউকে জানি না। আমারও তাই মনে হচ্ছে। হোমস গিয়ে ভদ্রমহিলার পাশে বসল, আমি স্তম্ভিত হয়ে গেলাম ওর কাণ্ড দেখে, তন্ময় হয়ে নিরীক্ষণ করতে লাগলো মিস কাশিংয়ের মুখশ্রী। যুগপৎ বিস্ময় আর সন্তোষ নেচে উঠল ওর তীক্ষ্ণ চোখে। হঠাৎ চুপ হয়ে যাওয়ার কারণ দেখার জন্য মিস কাশিং ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ফের নির্বিকার হয়ে গেল শার্লক হোমস। ভদ্রমহিলার শান্ত মুখশ্রী, তেল চকচকে পরিষ্কার আঁচড়ানো চুল, কানের লতিতে গিল্টি করা ছোট্ট ইয়ার রিং দেখে আমি কিন্তু বুঝে উঠলাম না অকস্মাৎ এত উত্তেজিত হলো কেন হোমস। দুটো প্রশ্ন আছে। আবার প্রশ্ন? আপনার দুজন বোন আছেন তাই না? আপনি জানলেন কি করে? ঘরে ঢুকেই জানতে পেরেছি। দেওয়ালের ওই ফ্রেমে তিনজন মহিলার একজন আপনি, বাকি দুজন নির্ঘাত আপনার আত্মীয়া, চেহারায় মিল আছে। ঠিকই ধরেছেন, সারা আর মেরি আমার দুই বোন। এই যে আমার কনুইয়ের কাছে একটা ফটো দেখছি, এটা কিন্তু অবিবাহিতা অবস্থায় আপনার ছোট বোনের ছবি। স্টুয়ার্ডের ইউনিফর্ম পরা একজন ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন,
আপনার চোখ তো দেখছি বেশ ধারালো। আমার ব্যবসায় যে তাই, ওই ছবি তোলার দিন কয়েক পরেই ওদের বিয়ে হয়ে যায়। মিস্টার ব্রাউনার তখন ওই সাউথ মার্কিন জাহাজেই কাজ করত, কিন্তু বউ অন্তপ্রাণ হওয়ায় সে চাকরি ছেড়ে লিভারপুল লন্ডনে জাহাজে কাজ নেয়। কোঁকড়ার জাহাজে? নিশ্চয়ই মেরে জাহাজে। একবার এখানে এসেছিল জিম, ওই আমার সঙ্গে দেখা করার জন্যই, তারপর ওই মদ ধরলো, পেটে একটু মদ পড়লে আর রক্ষে থাকতো না। খেপা ষাঁড়ের মতো যা কাণ্ড করতো সে বলবার নয়। ডাঙায় থাকলেই মদ খাওয়া যায়, আমার কাছে আসা বন্ধ হলো সবার আগে, তারপর ঝগড়া করলো সারার সঙ্গে। এখন তো মেরিও চিঠি লেখা বন্ধ করেছে, জানি না কীভাবে যে আছে ওরা। প্রসঙ্গটা যে খুবই ইন্টারেস্টিং লেগেছে তা বোঝা গেল হঠাৎ তার মুখের আগল খুলে যাওয়ায়। একলা থাকলে মানুষ মাত্রই একটু কম কথা বলে, নিজের ঘরের কথা বলতে মুখে আটকায়, কিন্তু প্রাণের প্রসঙ্গ ওঠায় মুখে যেন কথার ফোয়ারা ফুটল মিস কাশিংয়ের। কত কথাই না বললেন ভগ্নিপতি সম্পর্কে, তারপর বললেন তিন ডাক্তার ছাত্রের বিবিধ কর্মকাণ্ড, তাদের নাম ঠিকানা হাসপাতালের নাম পর্যন্ত বলে গেলেন গড়গড় করে। প্রত্যেকটা শব্দ খুব মন দিয়ে শুনল হোমস, মাঝে মাঝে টুকটাক শব্দ করে চালু রাখলো বাক্যস্রোত, তারপর বলল, আপনার মেজো বোন সারাও তো বিয়ে থা করেনি, তা সত্ত্বেও আপনারা দু বোন এক সংসারে থাকেন না, কেন? সারার মেজাজ তো আপনি জানেন না, জানলে প্রশ্ন কখনোই তুলতেন না। নিজের বোন সম্বন্ধে বেশি কথা বলতে আমি চাই না, চিরকালই ওই ঝড়ঝগড়ুটে, কিছুতেই ওর মন ওঠে না। ক্রয়ডনে এসে ওকে এনে রেখেছিলাম, দুমাস আগেও ছিল এখানে, কিন্তু একসঙ্গে থাকা গেল না। ও, তা লিভারপুলের আত্মীয়দের সঙ্গেও ঝগড়া টগড়া করেছিল বুঝি? ওরাই তো এককালে ওর সেরা বন্ধু ছিল, এখন তো জিম ব্রাউনারের নামে গালাগাল না দিয়ে জল গ্রহণ করে না। শেষ ছমাস এখানে থাকার সময় উঠতে বসতে শুনেছি জিমের নিন্দে করছে। আসলে সারার ওই কুঁদুলের স্বভাবটা ধরে ফেলেছিল বোধহয় জিম, দিয়েছে আচ্ছা করে রোগড়ে। যা বদমেজাজ, রেগে গেলে তো কাণ্ড জ্ঞান থাকতো না। উঠে দাঁড়ালো শার্লক। থ্যাংক ইউ মিস কাশিং, খামোখা এই কেসে আপনাকে জড়িয়ে ফেলা হয়েছিল। আচ্ছা, সারার ঠিকানাটা কি বলুন তো? নিউ স্ট্রিটে, ওয়েলিংটন। গুড বাই। রাস্তায় বেরিয়েই একটা গাড়ি ডাকলো হোমস, গাড়োয়ানকে জিজ্ঞেস করে জানল ওয়েলিংটন এখান থেকে মাত্র এক মাইল দূরে। গাড়িতে উঠে বসলাম। হোমস বলল, চলো তাহলে, যাওয়ার পথে টেলিগ্রাম অফিস হয়ে যাব। কাকে যেন একটা টেলিগ্রাম পাঠালো হোমস। বাকি পথটা রোদ থেকে মুখ বাঁচানোর জন্য নাকের উপর টুপি টেনে নামিয়ে বসে রইল চুপচাপ। সারা কাশিংয়ের বাড়ির সামনে পৌঁছে কড়ায় হাত দিল হোমস, কিন্তু কড়া নাড়বার আগেই দরজা খুলে বেরিয়ে এলো গম্ভীর একজন যুবক, মাথায় বেজায় চকচকে একটা টুপি। মিস কাশিং বাড়ি আছেন? মিস কাশিং এখন শয্যাশায়ী, ভীষণ অসুস্থ, কাল থেকে মস্তিষ্ক প্রদাহে ভুগছেন। আমি তার ডাক্তার, কারো সঙ্গে দেখা করা এখন সম্ভব নয়, আপনি 10 দিন পরে আসবেন। এই বলে হনহন করে রাস্তায় বেরিয়ে গেল চিকিৎসক। দেখা না হলে আর কি করা যায়, চলো ওয়াটসন। দেখা হলেও ভদ্রমহিলা কথা বলতে পারতেন কি? কথা বলার কোনো দরকার হতো না, শুধু মুখখানা দেখলেই হতো। যাকে তারও আর দরকার নেই, বুঝে ফেলেছি। ওহে, একটা হোটেলে নিয়ে চলো তাড়াতাড়ি, বেজায় খিদে পেয়েছে। গাড়িতে উঠে বসে গারোয়ানকে হুকুম দিল হোমস। হোটেলে পৌঁছে খেতে খেতে হোমস গল্প জুড়ল ওর স্ট্র্যাটোভেরিয়াস বেহালা নিয়ে। বেহালাটা দাম হওয়া উচিত 25 গিনি, কিন্তু একজন ইহুদি বন্ধকি কারবারির কাছ থেকে সে এটা কিনেছে মাত্র 50 সিলিংয়ে। এই প্রসঙ্গ থেকে এলো আশ্চর্য মানুষ পাগানিনির গল্প। দুপুর গড়িয়ে যখন বিকেল,
তখন হোমস উঠল জায়গা ছেড়ে। থানায় গেলাম আমরা দুই বন্ধু। একটা টেলিগ্রাম বাড়িয়ে ধরে লেস্ট্রা বলল, আপনার টেলিগ্রাম জবাব এসে গেছে তাহলে। খামের মুখ ছিঁড়ে টেলিগ্রামটায় চোখ বুলিয়ে সেটাকে দলা পাকিয়ে পকেটের মধ্যে রেখে দিল হোমস। ব্যাস, আর কিচ্ছু চাই না। জবর খবর পেয়েছেন মনে হচ্ছে। সব খবর পেয়েছি বলতে পারো। ছানা বড়ার মতো চোখ বড় বড় করে লেস্ট্রা বলল, সে কি ঠাট্টা করছেন নাকি? ঠাট্টা কি, জীবনে কখনো এত সিরিয়াস হইনি। সাংঘাতিক একটা ক্রাইমের সব খবর এখন আমার হাতের মুঠোয়। কিন্তু ক্রিমিনালটাকে কি মুঠোয় আনতে পেরেছেন? এক মিনিট। হোমস নিজের ভিজিটিং কার্ডের পেছনে কয়েকটা শব্দ লিখে লেস্ট্রার হাতে দিয়ে বলল, এই হলো তার নাম। কিন্তু কাল রাতের আগে তাকে ছুঁতে পারবে না। কেসটা জলের মতো সোজা, এর মধ্যে আমার নাম যেন না থাকে লেস্ট্রার, তোমার নাম থাকলেই যথেষ্ট। জটিল কেস ছাড়া কোনো কেসের মধ্যে জড়িয়ে থাকতে আমি একদম পছন্দ করি না। এসো ওয়াটসন। বেরিয়ে এলাম আমরা রাস্তায়। হাঁ করে দাঁড়িয়ে রইল লেস্ট্রা, দুই চোখ উল্লাসে নাচতে লাগলো কার্ডে লেখা কথাগুলো পড়ে। বেকার স্ট্রিটে বসে চুরুট টানতে টানতে হোমস বলল, এই ঘরে বসে চুরুট খেতে খেতেই কেসটা সুরাহা করে ফেলেছিলাম ওয়াটসন। দু একটা তথ্য যেগুলো হাতে আসেনি ওগুলো লেস্ট্রা বের করে ফেলবে লোকটাকে পাকড়াও করার পর। ওর ঘটে বুদ্ধি কম থাকলেও স্বভাবটা খানিকটা ডালমেশিয়ান কুকুরের মতো। ওই গুণের জন্য স্কটল্যান্ড ইয়ার্ডে এত উন্নতি করেছে ও। কেস তাহলে এখনো সম্পূর্ণ হয়নি? প্রায় সম্পূর্ণ বলতে পারো। তোমার কি মনে হয়? জিম ব্রাউন আর লোকটাকে তুমি সন্দেহ করো? আরে সন্দেহ কি হে, তার চাইতেও বেশি। কিন্তু কেন? গোড়া থেকে খোলা মনে কেসটাকে দেখেছিলাম বলে প্রথমে কাউকে সন্দেহ করে বসিনি ওয়াটসন। মিস কাশিংকে দেখলাম অত্যন্ত নিরীহ শান্ত স্বভাবের সাদাসিদে মহিলা, কিন্তু তার ঘরের দেওয়ালের ফটোগ্রাফে দেখলাম তিন বোনের ছবি। দেখেই আঁচ করলাম বাক্সটা পাঠানো হয়েছে বাকি দুজনের একজনকে। সেই জনটি কে সেটা সঙ্গে সঙ্গে ঠিক করার চেষ্টা না করে আশ্চর্য বাক্সের ভয়ঙ্কর বস্তু দুটো দেখলাম বাগানে গিয়ে। আলকাতরা মাখানো এই ধরনের সুতো জাহাজি নাবিকরাই ব্যবহার করে এবং ওই বিশেষ ধরনের গিট দিতে জাহাজি নাবিকরাই অভ্যস্ত। দেখেই নাকে যেন সমুদ্রের হাওয়া লাগলো ওয়াটসন। বাক্সটা পাঠানো হয়েছে একটা সমুদ্র বন্দর থেকে এবং পুরুষের কানের ফুটো দেখে বুঝলাম বেচারা নিজেও জাহাজের নাবিকের কাজ করছে। কান ফুটো তারাই করে রিং পরার জন্য, ডাঙার পুরুষেরা করে না। বুঝলাম বিকট এই নাটকের সব অভিনেতাই সমুদ্রে যাতায়াতের জীবিকা বেছে নিয়েছে। ঠিকানায় লেখা হয়েছে মিস এস কাশিং। বড় বোনের নাম এস কাশিং ঠিকই, অন্য বোনের নামও এস দিয়ে শুরু হওয়াটা বিচিত্র নয় ওয়াটসন। এই খবরটা জানবার জন্য বাড়ির ভেতরে ঢুকেই থমকে গেলাম। তোমার মনে আছে বোধ হয় একটা কথা জিজ্ঞেস করতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম। ওয়াটসন, তুমি নিজে একজন ডাক্তার, তুমি জানো মানুষের কানের মতন গড়ন বৈচিত্র্য অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের নেই। একটা কান অন্য কানের সঙ্গে মেলে না। তাই মিস কাশিংয়ের কানের দিকে লক্ষ্য করে অত চমকে উঠেছিলাম, অবাক হয়েছিলাম, সঙ্গে একটু খুশিও হয়েছিলাম। কার্ডবোর্ডের বক্সে যে মেয়েলি কান দেখে এসেছি, চোখের সামনে দেখলাম হুবহু একই কান ওয়াটসন। ওপর দিকটা সেই রকম চওড়া, লতি সেই রকম ছোট, ভেতরের তরুণাস্থি সেই রকম বাঁকা, সব দিক দিয়েই একই কান। পয়েন্টটা কতখানি গুরুত্বপূর্ণ বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তার বোনেদের নিয়ে আলোচনা আরম্ভ করলাম। কেননা কাটা কান যার, নিশ্চয়ই সে মিস কাশিংয়ের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় কিংবা খুব কাছের কোনো পরিজন। অনেক দরকারি খবরও বেরিয়ে এলো আলোচনার ফলে। জানা গেল মিস সারা কাশিংয়ের ঠিকানা দু মাস আগেও একই বাড়িতে ছিল, ভুলটা হয়েছে ঠিক সেই কারণেই। পার্সেল প্রেরক সারা কাশিংকে পাঠিয়েছে কাটা কান। সে জানতো না সারা আর ও বাড়িতে নেই। নিঃসন্দেহে অনেকদিন খবর রাখেনি বলেই সারার ঠিকানা পাল্টানোর খবর সে পায়নি। তারপর জানলাম ছোট বোনের সঙ্গে জিম ব্রাউনারের বিয়ে হওয়ার পর সারা ভগ্নিপতির বাড়িতেই থাকত এবং সেখান থেকে ঝগড়া করে চলে এসেছে। চিঠিপত্র পর্যন্ত লেখালেখি হয়নি। এই অবস্থায় যদি ব্রাউনারকে পার্সেল পাঠাতে হয় সারার নামে, পুরনো ঠিকানাতেই পাঠাতে হবে, তাই না?
অদ্ভুতভাবে জট পরিষ্কার হয়ে গেল এইখান থেকে। জিম ব্রাউনার জাহাজে স্টুয়ার্ট দারুণ আবেগপ্রবণ, বউকে ভালোবাসে বলে ভালো চাকরি ছেড়ে দিয়েছে সে, আবার মদ খেলে তার কোনো কাণ্ডজ্ঞান থাকে না। এ থেকেই ধরে নিলাম স্রেফ ঈর্ষার কারণে জিম ব্রাউনারই খুন করেছে তার বউকে, এবং সেই সঙ্গে জাহাজে কাজ করে এমন একজন পুরুষকে। সারা কাশিংকে কাটা কান দেখতে পাঠানোর কারণ নিশ্চয়ই এই কুৎসিত ব্যাপারের সূত্রপাত ঘটিয়েছিল সারা নিজে ভগ্নিপতির বাড়িতে থাকার সময়, সেই কারণেই ঝগড়া হয়েছে আর টিকতে পারেনি। মে ডে জাহাজটা বেলফাস্ট, ডাবলিন এবং ওয়াটারফাস্ট ছুঁয়ে যায়। ব্রাউনার তাই বেলফাস্ট থেকে পার্সেলটা পাঠিয়েছে সারাকে। অবশ্য আর একটা সম্ভাবনাও ছিল, জিম ব্রাউনার আর তার প্রাণাধিক প্রিয় বউকে অন্য কোনো পুরুষ খুন করেছে। সম্ভাবনাটা যাচাই করার জন্যই লিভারপুলে আমার বন্ধু ব্লগারকে টেলিগ্রাম করে জানতে চেয়েছিলাম মিস ব্রাউনার বাড়ি আছেন কিনা, আর মিস্টার ব্রাউনার মে ডে জাহাজে বেরিয়ে পড়েছেন কিনা। টেলিগ্রাম পাঠিয়ে দেখা করতে গেলাম সারা কাশিংয়ের সঙ্গে। আসলে আমি কিন্তু দেখতে গিয়েছিলাম সারা কাশিংয়ের কানের গড়নটা কেমন, একই বংশে তিন বোনের কান হুবহু একই রকম হয় কিনা সেটা দেখার প্রচণ্ড কৌতূহল ছিল। দেখা সাক্ষাৎ হলে অবশ্য খবর টবর নিশ্চয়ই মিলত, কিন্তু শুনলাম যেদিন দিদির কাছে পার্সেল এসেছে সেই দিন থেকেই মাথা ব্যথায় বিছানা নিয়েছেন সারা কাশিং। অতএব খবরটা তিনি জেনে গিয়েছেন, এবং কাটা কান কাকে দেখতে পাঠানো হয়েছে এবং কার কান তা আর কেউ বুঝতে না পারলেও সারা বুঝতে পেরেছে, এবং সেই কারণেই প্রচণ্ড আঘাতে শয্যা নিয়েছে। কিন্তু আরও কিছুক্ষণ না গেলে তার মুখ থেকে আসল কাহিনী শোনা যাবে না। এদিকে ব্লগারের টেলিগ্রাম পাওয়ার পর দেখলাম তার আর দরকারই নেই। সে জানিয়েছে মিসেস ব্রাউনারের বাড়িতে তিন দিন ধরে তালা ঝুলছে, প্রতিবেশীদের বিশ্বাস সে দক্ষিণে গেছে আত্মীয়দের কাছে, এবং মিস্টার ব্রাউনার মে ডে জাহাজে ডিউটিতে গেছেন। হিসেব করে দেখলাম আগামীকাল রাতে জাহাজ আসবে ট্যামসে, ওসব লেস্ট্রান্ড থাকবে সেখানে, তখন সব খবর পাওয়া যাবে। নিরাশ হতে হলো না হোমসকে। দুদিন পরে একটা ভারী লেফাফা এলো ওর নামে, ভেতরে লেস্ট্রার লেখা একটা ছোট্ট চিঠি, সঙ্গে অনেকগুলো ফুলস্কেপ কাগজে টাইপ করা একটা সুদীর্ঘ এজাহার। চোখ বুলিয়ে নিয়ে হোমস বলল, লেস্ট্রার পাকড়াও করেছে আসল লোককে ওয়াটসন, শোনো কি লিখেছে। মাই ডিয়ার হোমস, যে থিওরিটা আমরা খাড়া করেছিলাম তা যাচাই করার জন্য গতকাল সন্ধে ছটার সময় অ্যালবার্ট ডকে গিয়ে মে ডে জাহাজে উঠেছিলাম। খোঁজ নিয়ে জানলাম জেমস ব্রাউনার জাহাজ ছাড়ার পর থেকে এমন অসংলগ্ন আচরণ করতে থাকে যে ক্যাপ্টেন তাকে ঘরে বসিয়ে রেখেছে, ডিউটি দেননি। ঘরে গিয়ে দেখি লোকটা একটা কাঠের সিন্ধুকের উপর বসে দুহাত দিয়ে মুখ ঢেকে সামনে পেছনে এক নাগারে দুলছে, দাড়ি গোঁফ পরিষ্কার কামানো, বিরাট চেহারা, দারুণ গাট্টা গোট্টা শরীর। জাল ধোপাকে ধরতে গিয়ে এলডিজ আমাদের সাহায্য করেছিল মনে পড়ে, অনেকটা সেই রকমই দেখতে। আমাকে দেখেই এমন লাফিয়ে উঠল যে আর একটু হলেই বাঁশি বাজিয়ে বসতাম, যদিও পুলিশ বাইরেই ছিল, কিন্তু তার আর দরকার হলো না। লোকটা নিজেই দুহাত বাড়িয়ে দিল হাত করা পরানোর জন্য, থানায় এসে ইন্সপেক্টরকে নিজে থেকেই এজাহার দিল। তিন কপি টাইপ করেছিলাম, এক কপি আপনাকে পাঠালাম। গোড়া থেকেই বলেছি কেসটা জলের মতো সোজা, তবে তদন্তে আপনি সাহায্য করেছেন বলে ধন্যবাদ জানাই। শ্রদ্ধাসহ আপনার একান্ত জি লেস্ট্রার। জলের মতো সোজা কেস ওয়াটসন, জলের মতো সোজা কেস। টিপ্পনি কাটল হোমস, অশো কেসটা হাতে নেওয়ার সময় তা মনে হয়নি। যাকে জিম ব্রাউনার নিজের জবানিতে কি বলেছে এবার তা একটু শোনা যাক। অনেক কথাই বলার আছে, সবই বলবো। শোনবার পর ফাঁসি দিতে হয় দিন, থোড়াই কেয়ার করি। এই কাজ করার পর চোখ বুঝে ঘুমোতে পারছি না, জেগে থেকেই সবসময় ওর মুখটা দেখতে পাচ্ছি, হয় সেই ছেলেটাকে
নয়তো আমার বউকে। বেশিরভাগই দেখছি মেরিকে, তার নাগরটি ভুরু কুঁচকে চোখ কালো করে তাকিয়ে আছে। কিন্তু মেরি তাকিয়ে আছে অবাক চোখে, মৃত্যুকে সামনে দেখে চমকে উঠেছে, অবাক হয়েছে। যে চোখে ভালোবাসা ছাড়া আর কিছু দেখিনি, সে চোখে দেখেছি মৃত্যু ভয়। দোষটা কিন্তু আমার নয়, সারার। মদ ধরেছিলাম ঠিকই, মদ আমাকে পশু করে তুলতো তাও মানছি, কিন্তু তা সত্ত্বেও মেরি আমাকে ক্ষমা করত, আমাকে কাছে টেনে নিত। যদি ওই মেয়ে ছেলেটা অশুভ গ্রহের মতো আমাদের সুখের সংসারে আগুন জ্বালাতে না আসতো, সারা আমাকে ভালোবাসত, শেষকালে সে ভালোবাসা বিষ হয়ে গেল দারুণ ঘৃণায়। কেননা সারা জেনেছিল ওর দেহ আর মনের চাইতে আমার কাছে মেরি অনেক বেশি প্রিয়। মেরিকে যখন বিয়ে করি ওর বয়স 29, সারার 33। দিন সাতেকের জন্য সারাকে নেমন্তন্ন করেছিলাম লিভারপুলে নতুন সংসারে। 7 দিনের জায়গায় 1 মাস থাকার পর দেখা গেল সারা আমাদেরই একজন হয়ে উঠেছে। তখন মদ স্পর্শ করতাম না, একটু একটু করে টাকা জমাচ্ছিলাম। তখন কি ভেবেছিলাম শেষটা এরকম হবে? হপ্তা শেষে বাড়ি ফিরতাম, কখনো কখনো জাহাজে মাল ওঠানো হতো একটানা দিন সাতেক, আমি বাড়ি বসে থাকতাম। শ্যালিকাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম তখনই, ছিপছিপে দন্নি, চটপটে খর প্রকৃতির, দুচোখে চকচকির ফুলকি, ঘাড় বেঁকিয়ে চলা দেখেই বোঝা যেত কি ধরনের গরবিনী মেয়ে ছেলে সে। মেরি থাকলে কিন্তু সারার কথা মনেও পড়তো না, মাঝে মাঝে ও যেন আমার সঙ্গে একলা থাকতে চাইতো, একা বেড়াতে যেতে চাইতো। কিন্তু এর পেছনে যে অন্য উদ্দেশ্য আছে ভাবিনি কোনোদিন। একদিন চোখ খুলল আমার, সন্ধে নাগাদ জাহাজ থেকে বাড়ি ফিরছি, দেখি মেরি বাড়ি নেই। জিজ্ঞেস করলাম কোথায় গেছে, সারা বলল দোকানে টাকা দিতে গেছে। অধীরভাবে পায়চারি করতে লাগলাম ঘরময়। সারা বলল জিম, মেরিকে ছাড়া 5 মিনিটও থাকতে পারো না, লোকে আমার নিন্দে করবে তো, আমার সঙ্গ কি তোমার একেবারেই ভালো লাগে না? কি যে বলো, বলে ওকে ভুলানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম সামনে। সারা সঙ্গে সঙ্গে দু হাতে জড়িয়ে ধরেছিল আমার হাতখানা। নিমেষের মধ্যে স্পষ্ট হয়ে গেল ওর অভিপ্রায়, হাত টেনে নিলাম আমি। কয়েক সেকেন্ড কোনো কথা হলো না, তারপর অদ্ভুতভাবে হেসে বলল ধুর বোকা, বলেই ছুটে পালিয়ে গেল। এরপর থেকেই মনে প্রাণে আমাকে ঘৃণা করে সারা, পাছে মেরি আঘাত পায় তাই এ ব্যাপারে ওকে কিছু বলিনি। কিন্তু কিছুদিন পরেই লক্ষ্য করলাম মেরি যেন একটু একটু করে পাল্টে যাচ্ছে, সন্দেহবাতিক হয়ে উঠছে। ছোটোখাটো জিনিসে ঝগড়া লেগেই থাকতো আমাদের মাঝে, আস্তে আস্তে দূরত্ব বেড়েই চলল আমার আর মেরির মধ্যে, কিন্তু নিকটত্ব বজায় রইল সারা আর মেরির মধ্যে। তখনই বোঝা উচিত ছিল তিল তিল করে মেরির কানে বিষ ঢালছে সারা, একটু একটু করে মন ভেঙে সরিয়ে নিচ্ছে আমার কাছ থেকে। মন আমারও ভাঙছিল তাই মদ ধরেছিলাম, মেরি যদি তখন চলে আসতো মদকে দূরে সরিয়ে দিতাম। মেরি কিন্তু আরও দূরে সরে গেল। এরই মাঝে এসে জুটল অ্যালেক ফেয়ারবার্ন, আরও ঘোরালো হলো পরিস্থিতি। প্রথম প্রথম সারার সঙ্গে দেখা করতে আসতো, পরে আমাদের সবার সাথে। মানুষের মন জয় করার অদ্ভুত ক্ষমতা ছিল ওর মধ্যে, আধখানা পৃথিবী দেখেছে সে, আশ্চর্য অভিজ্ঞতার গল্প রসিয়ে বলার ক্ষমতা ছিল, দেখতে শুনতেও সুন্দর, কথাবার্তা ছিল অত্যন্ত মিষ্টি, নাবিকদের মধ্যে যা অত্যন্ত বিরল। এর ফলে যে সর্বনাশ ঘটতে পারে তা একেবারেই ভাবিনি, একটা ব্যাপারে সন্দেহ জাগল। হঠাৎ একদিন বাড়ি ফিরছি, ফেরার কথা তখন নয়, বারান্দা পেরিয়ে দরজার কাছে আসতেই দেখলাম সাগ্রহমুখে এগিয়ে আসছে মেরি। পরক্ষণেই মুখটা অন্যরকম হয়ে গেল আমাকে দেখে, বুঝলাম পায়ের শব্দে ভুল করেছে মেরি। বুক ভরা আশা নিয়ে যাকে সংবর্ধনা জানাতে ছুটে এসেছিল সে আমি নয়, অন্য কোনো পুরুষ, এবং নিঃসন্দেহে ফেয়ারবার্ন। চোখের নিমেষে মাথায় খুন চাপল, রেগে গেলে আমি আমার মধ্যে থাকি না। আমার মুখের চেহারা দেখেই কান্না জড়ানো গলায় দৌড়ে এসে মেরি বলল জিম, জিম দোহাই তোমার। আমি শুধু বললাম সারা কোথায়? রান্নাঘরে। সারা, এই ফেয়ারবার্ন লোকটা যেন এ বাড়ির চৌকাট না মারায়। আমার বন্ধু যদি এ বাড়িতে আদর না পায় তাহলে আমাকেও এ বাড়ি ছাড়া হতে হবে। যা খুশি তুমি করতে পারো, কিন্তু ফেয়ারবার্ন আর এ বাড়িতে এলে তার একখানা কান কেটে তোমাকে পাঠিয়ে দেবো আলমারিতে তুলে রাখার জন্য। আমার রাগ দেখে সারা আর একটি কথাও না বলে সেই রাতেই বাড়ি ছেড়ে চলে গেল।
কিন্তু এত বড় শয়তান মেয়েও আমার মন যাতে মেরির উপর আরও বিষিয়ে যায় সেই মতলবেই বোধহয় একটু দূরেই একটা বাড়ি ভাড়া নিল। জাহাজি নাবিকদের বাড়ি ভাড়া দেওয়া শুরু করল। ফেয়ারবার্ন ওখানেই থাকত, মেরি যেত দিদির সাথে চা খেতে। কতবার এইভাবে গেছে সেটা আমি জানি না। একদিন পেছন পেছন গিয়ে সারার ঘরে যেই ঢুকেছি পেছনের পাঁচিল টপকে পালিয়ে যায় ফেয়ারবার্ন। মেরিকে সেখানেই শাসালাম। ভয় কাঁপতে কাঁপতে মেরি আমার সঙ্গে বাড়ি এলো। দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকলো, ভালোবাসার ছিটে ফোটাও রইল না। আরও বেশি মদ খেতে লাগলাম। লিভারপুলে পেট চালানো দায় হচ্ছে দেখেই বোধহয় ক্রয়ডানে বর্দির কাছে ফিরে গেল সারা। তারপরেই গত হপ্তায় ঘটল সর্বনাশের শেষ সর্বনাশ। দিন সাতেকের জন্য মেডে জাহাজে ডিউটি দিতে বেরিয়েছিলাম, কিন্তু ইঞ্জিনে সামান্য গোলমাল দেখা দেওয়ায় ফিরে আসতে হলো জাহাজঘাটায়। ঘণ্টা বারোর মতো নিশ্চিন্তি, তারপর জাহাজ ছাড়বে। বাড়ি ফিরছি আর ভাবছি হঠাৎ এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে বউ হয়তো খুশি হবে। ভাবতে ভাবতে বাড়ির সামনে রাস্তায় এসেছি, পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেল। গাড়ির মধ্যে দেখলাম মেরি আর ফেয়ারবার্ন হাসতে হাসতে গায়ে গড়িয়ে পড়ছে একেবারে। ওরা আমাকে দেখেনি, কিন্তু আমি ফুটপাতে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে দেখলাম। বিশ্বাস করুন, সেই মুহূর্তে আর আমি আমার মধ্যে ছিলাম না, কে যেন আমাকে দিয়ে সব করিয়ে নিচ্ছিল। আমার হাতে তখন ওক কাঠের একটা ভারী ছড়ি ছিল, খুন করার জন্য সেই ছড়ি নিয়েই দৌড়লাম। কিছু দূর দৌড়নোর পরেই অবশ্য বুদ্ধি খেলে গেল। ওরা যেন দেখতে না পায় সেইভাবে ভিড়ের মধ্যে গা মিলিয়ে রেল স্টেশনে এলাম। ওরা নিউ ব্রিটেনের টিকিট কাটল, আমি উঠলাম তিনখানা কামরা পেছনে। ওরা নিউ ব্রিটেনে পৌঁছে প্যারেডে গিয়ে নৌকো ভাড়া করে জলবিহার করতে বেরোল। খুব সম্ভব গরমে প্রাণটা আয়ঢাই করছিল বলে। কিন্তু এভাবেই আমার মুঠোয় এসে পড়ল দুজন। কুয়াশার মধ্যে কয়েকশো গজের বেশি দেখা যাচ্ছিল না। আমিও একটা নৌকো নিয়ে ভাসলাম, ডাঙা থেকে মাইলখানেক দূরে এসে ওদের ধরে ফেললাম। হঠাৎ কুয়াশার মধ্যে আমাকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল ওরা। দাঁড় তুলে মারতে এলো আমাকে ফেয়ারবার্ন। ওরা দোষ কি, আমার চোখে নিজের মৃত্যু দেখে নিজেকে বাঁচাতে চেয়েছিল। আমি পাশ কাটিয়ে মার বাঁচিয়ে ছড়ির এক ঘায়ে মাথাটা ফাটিয়ে দিলাম। মেরিকে ছেড়ে দিতাম, কিন্তু ফেয়ারবার্নকে জড়িয়ে ধরে অ্যালেক অ্যালেক বলে কেঁদে উঠল। আর তা দেখে আর রাগ সামলাতে না পেরে বসিয়ে দিলাম তার মাথাতেও। শেষ হয়ে গেল দুজনে। আমার মাথায় তখন খুন নাচছে। সারাকে পেলে ওকেও ছাড়তাম না। দুজনের দুটো কান কেটে সারাকে পাঠাবো বলে ঠিক করলাম। দারুণ আনন্দ হলো কাটা কান দেখে সারার মুখের অবস্থা কল্পনা করে। তারপর লাশ দুটোকে একসঙ্গে নৌকোর সঙ্গে বেঁধে নৌকোর তক্তা ভেঙে জলে ডুবিয়ে দিলাম। নৌকো ফেরত না এলে নৌকোর মালিক ভাববে কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে ভেসে গেছে নৌকো। গা থেকে রক্ত আর ঘিলু ধুয়ে উঠে এলাম ডাঙায়। উঠলাম নিজের জাহাজে, কাকপক্ষীও টের পেল না কিছু। সেই রাতেই সারার জন্য প্যাকেট বেঁধে পরের দিন পাঠিয়ে দিলাম বেলফাস্ট থেকে। এই হলো সব ব্যাপার, কিছু লুকোলাম না। এখন যা খুশি করতে পারেন আমাকে নিয়ে, হাসিও দিতে পারে, কিন্তু যে শাস্তি পেয়ে গেছি তার সমান শাস্তি আর দিতে পারবেন না। চোখ বন্ধ করতে পারছি না, বন্ধ করলেই ওরা ভেসে ওঠে। মনে হয় বুঝি আমার দিকেই তাকিয়ে আছে। এভাবে আর একটা রাত কাটাতে হলেই সকালে পাগল হয়ে যেতাম। আমাকে আমাকে একলা জেলে রাখবেন না, দোহাই আপনাদের, আমাকে একলা জেলে রাখবেন না। কাগজগুলো আস্তে আস্তে নামিয়ে রেখে ধীর গম্ভীর গলায় হোমস বলল, এই শোক দুঃখ খুনোখুনি আতঙ্ক এর শেষ কোথায় বলতে পারো ওয়াটসন? এই পরিবর্তনের শেষ কি সত্যিই নেই? শেষ যদি না হয় বিশ্ব সংসারের শেষ পরিণতিটা কি হবে ভেবে দেখেছ? মানুষের যুক্তি বুদ্ধি কোনোদিনই খেয়ে খুঁজে পাবে না এই চিরন্তন রহস্যের, কোনোদিনই পাবে না। এতক্ষণ আপনি শুনছিলেন স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কার্ডবোর্ড বক্স। গল্প পাঠে এবং ওয়াটসনের চরিত্রে অভিক, লেস্ট্রাডের ভূমিকায়
দীপক, মিস কাশিংয়ের চরিত্রে রীতি, জিম ব্রাউনারের ভূমিকায় অপূর্ব, সারা কাশিংয়ের চরিত্রে মৌ, মেরি কাশিংয়ের ভূমিকায় লেখা এবং শার্লক হোমসের চরিত্রে সায়ন, অনুবাদ এবং নাট্যরূপ তৃণাঙ্কুর, ডিজাইনিং পার্টনার quickfindout.com, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM, আপনার মনের সাথী, মনের গান। আগামী রবিবার আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।